প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি জাভা অ্যাসাইনমেন্টে। আশা করি আপনারা আগের অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট করে নিয়েছেন, যারা করেননি অবশ্যই সেই অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট করে নেবেন। রাইট, অ্যাসাইনমেন্ট ফোরের উদ্দেশ্যটা কি? সেটা হচ্ছে যে আপনারা যে অপারেটরগুলো শিখেছেন সেই অপারেটরগুলোর ব্যবহার সঠিকভাবে করতে পারেন কি না সেটা আবারও মেক শিওর করে নেওয়া এবং আপনাদের জন্য একটা প্র্যাকটিসের ব্যবস্থা করা। তো অলরেডি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি অ্যাসাইনমেন্ট ফোরের জন্য কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি এবং এই যে রিপোজিটরি লিঙ্কটা রয়েছে আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো, যাতে করে ক্লিক করলেই আপনারা এইখানে চলে আসতে পারেন। তো এখানে অলরেডি আমি অনেক কিছু তৈরি করে রেখেছি, দেখতে পাচ্ছেন ক্লাস মেইন মেথড তৈরি করা আছে এবং ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য সব কিছু রেডি করা আছে এবং কিছু ভেরিয়েবল এখানে ডিক্লেয়ার করে দিয়েছি। তো এই প্রোগ্রামের বা অ্যাসাইনমেন্টের উদ্দেশ্য হচ্ছে যে ক্যালকুলেট ইনস্টলমেন্ট অ্যামাউন্ট ফর পার মান্থ, একজনের পার মান্থ কত ইনস্টলমেন্ট দিতে হবে সেটা ক্যালকুলেট করা। তো অলরেডি ফোনের প্রাইস অর্থাৎ টোটাল প্রাইসটা আমি দিয়ে দিয়েছি, দেন ইউজারের কাছ থেকে আপনার ইনপুটটা নিতে হবে যে নাম্বার অফ ইনস্টলমেন্ট। সো এখানে 1800 হচ্ছে ইউরো, ধরা যাক একটা ফোনের দাম। এখন কেউ বলতে পারে আমি 12 মাস ইনস্টলমেন্ট দেবো, কেউ বলতে পারে 24 মাস। এখন কেউ যদি 24 মাস বলে তার পার মান্থ কত আসবে যে অ্যামাউন্টটা সেটা আপনাকে প্রিন্ট করতে হবে। সো দুইটা কাজ, প্রথমে গেট নাম্বার অফ ইনস্টলমেন্ট ফ্রম ইউজার, ইউজারের কাছ থেকে ইনস্টলমেন্টের নাম্বারটা নিতে হবে, অ্যান্ড দেন ক্যালকুলেট ইনস্টলমেন্ট অ্যামাউন্ট ফর পার মান্থ, অ্যান্ড ফাইনালি সেটা প্রিন্ট করার জন্য যা যা করার দরকার আমি করে রেখেছি। সো এখানে একটা পাজলের মতো রয়েছে, আপনারা এই পাজলটা আশা করি কমপ্লিট করতে পারবেন। সবাই ভালো থাকুন, চেষ্টা করুন। আল্লাহ হাফিজ।